বাংলা সাহিত্যের নানা রকমের কবিতাসমূহ দিয়ে তৈরি আমাদের এই প্রয়াসটির নাম গল্পবন্ধু পোয়েম রিসাইটেশনস। আজ আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চলেছি স্বনামধন্যা নারীবাদী লেখিকা কামিনী রায়ের একটি যুগোপযোগী কবিতা দিন চলে যায়। কামিনী রায় জন্ম 1864 সালের 12ই অক্টোবর বাংলাদেশের বরিশাল জেলায়। ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী ছাত্রী ছিলেন। 1880 খ্রিস্টাব্দে তিনি কলকাতার বেথুন স্কুল হতে এন্ট্রান্স ওরফে মাধ্যমিক পরীক্ষা ও 1883 খ্রিস্টাব্দে FA বা ফার্স্ট আর্টস ওরফে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। 1886 খ্রিস্টাব্দে তিনি ভারতের প্রথম নারী হিসাবে সংস্কৃত ভাষায় সম্মানসহ বেথুন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার অসম্ভব মেধার কারণে 1886 সালে তিনি বেথুন কলেজের স্কুল বিভাগে শিক্ষয়িত্রীর পদে নিযুক্ত হন। এই সময়েই তিনি কয়েকটি উৎকৃষ্ট রচনাবলী বাংলা সাহিত্যকে দান করেন। আলো ছায়া মাল্য ও নির্মাল্য তাদের মধ্যে উল্লেখযোগ্য। 1929 সালে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক সম্মানে ভূষিতা হন। আজীবন মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে সোচ্চার হওয়া এই নারীবাদী লেখিকা 27 সেপ্টেম্বর 1933 সালে মাত্র 69 বছর বয়সে আমাদের ছেড়ে চিরঘুমের দেশে চলে যান। দিন চলে যায় কবিতাটি পাঠ করা হচ্ছে আলো ছায়া নামক কাব্যগ্রন্থটি থেকে। কবিতা পাঠে অভিষেক চক্রবর্তী, কবিতা সূত্রধর আমি সুদীপ্ত দত্ত। শুরু হচ্ছে আজকের কবিতা দিন চলে যায়। একে 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 হায় দিনগুলি চলে যায়, কালের প্রবাহ পড়ে প্রবাহ গড়ায়, সাগরে বুদবুদ মতো উন্মত্ত বাসনা যত, হৃদয়ের আশা শত হৃদয় মিলায় আর দিন চলে যায়। জীবনে আধার করে কৃতান্ত সে লয় হরি, প্রাণাধিক প্রিয়জনে কে নিবারে তাই, শিথির হৃদয় নিয়ে নরশূন্যালয়ে গিয়ে জীবনের বোঝালয় তুলিয়া মাথায় আর দিন চলে যায়। নিঃশ্বাস নয়ন জল মানবের শোকানল, একটু একটু করে ক্রমশ নিবায়, স্মৃতি শুধু জেগে রহে অতীত কাহিনী কহে, লাগে গত নিশীথের স্বপনের প্রায় আর দিন চলে যায়। শুনছিলেন কামিনী রায়ের লেখা কবিতা দিন চলে যায়। কবিতা পাঠে অভিষেক চক্রবর্তী, কবিতার সম্পাদনায় অরবিন্দ পাল, সাউন্ড ডিজাইনে অর্ঘ্য মুখার্জি ও ইন্দ্রদীপ ভট্টাচার্য, সমগ্র পরিকল্পনায় দেবদূত দাস, কবিতার সূত্রধর আমি সুদীপ্ত দত্ত। আবার গল্পবন্ধু পোয়েম রিসাইটেশনসের অন্য কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত গল্পবন্ধু পরিবারের সাথে থাকুন এবং গল্পবন্ধুর সমস্ত উদ্যোগে পাশে থাকুন। গল্পবন্ধু অডিও স্টোরিজ, পোয়েম রিসাইটেশনস, শর্ট স্টোরিজ, সিরিজ, অরিজিনালস এই সমস্ত বিষয়ে শুনতে এবং দেখতে সাবস্ক্রাইব করুন গল্পবন্ধু ইউটিউব চ্যানেল। আর সমস্ত বিষয়ে আপডেট পেতে লাইক ও ফলো করুন গল্পবন্ধুর ফেসবুক পেজ। ধন্যবাদ।